बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम यूट्यूब सकल दर्शक और श्रोता के अभिनंदन जानाच्छि डियर इनक्यूबेटर चैनल थेके। प्रिय दर्शक अपनारा जानें आमरा प्रतिनियत पोल्ट्री संश्लिष्ट विभिन्न विषयादि निये आपनादेर सामने हाजिर हये थाकि। आज के तार व्यतिक्रम नय। आज के आमरा एसेछि जे टपिक्सटि निये सेटा हलो जे पोल्ट्रीते लाइव भैक्सिन কিভাবে দিতে হয় সে সম্পর্কে বিভিন্ন প্রকার তথ্য এবং ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক আজকে এসেছি যে ভ্যাকসিনটা দেওয়ার উদ্দেশ্য সেটা হলো যে আইভি প্লাস এনডি ভ্যাকসিন। এটা আমরা আজকে ব্রয়লার প্যান্টি স্টকে 5 দিনের বাচ্চাই প্রয়োগ করব। তো প্রিয় দর্শক আপনারা জানেন যে লাইভ যে কোনো লাইভ ভ্যাকসিন এটা কুল চেইন মেনটেন করে নিয়ে আসতে হয় এবং এটা 2-8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফ্রিজে সংরক্ষণ করা থাকে। সেখান থেকে আমরা যখন নিয়ে আসব তখন অবশ্যই একটি কুল বক্সের মাধ্যমে নিয়ে আসবো। আপনারা দেখুন যে আমরা এই ভ্যাকসিনটা একটি কুল বক্সের মধ্যে নিয়ে এসেছি। এখানে এই বক্সের মধ্যে আইস বার দেওয়া আছে, যেহেতু এটা কুল চেইন মেনটেন করতে হবে সেই জন্য এটা আইস বার দিয়েছি এবং এর মধ্যে ভ্যাকসিনটি ঠান্ডা থাকবে নির্দিষ্ট তাপমাত্রায়। তো প্রিয় দর্শক আমরা এই ভ্যাকসিনটি কীভাবে গুলাতে হবে, কীভাবে মিক্সিং করতে হবে সেটা আপনাদেরকে দেখাই আগে। তো দেখুন প্রিয় দর্শক, এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি 10 ml-এর সিরিঞ্জ। আমরা একটি 10 ml-এর সিরিঞ্জ নিয়েছি এবং আমার হাতে দেখতে পাচ্ছেন সরবরাহিত সেই ভ্যাকসিনটি আইভি প্লাস এনডি ভ্যাক। এই ভ্যাকসিনটি আমরা এখন মুরগিতে প্রয়োগ করব। তো এটা আমরা গুলাবার জন্য এর সঙ্গে একটি সরবরাহিত ডাইলুয়েন্ট আছে, এই ডাইলুয়েন্টটার ডাইলুয়েন্ট দিয়ে এই ভ্যাকসিনটি আমরা গুলাতে যাব। তবে দেখুন আমরা প্রথমে ভ্যাকসিনের ক্যাপটি সিপিটি ওপেন করব। একটি সুন্দর সিস্টেম এবং ডাইলুয়েন্টটিও ওপেন করব। এখন এই সিরিঞ্জ থেকে সিরিঞ্জটা দিয়ে আমরা কিছু ডাইলুয়েন্ট ভিতরে উঠাই নেব। তো দর্শক এই ভ্যাকসিনটি যখন লাইফোলাইজড হয় তখন এর ভিতরে কিন্তু বায়ু শূন্য আছে, সেহেতু আমরা যখন নিডলটি ঢুকবো তখন অটোমেটিক্যালি এটা ভিতরে ঢুকে যাবে, এর জন্য কোনো চাপ প্রয়োগ করা লাগবে না। দেখুন যেহেতু এটা বায়ু শূন্য ছিল অটোমেটিক্যালি কিন্তু আমি কোনো চাপ দেয়নি, তুমি ঢুকে গেছে। এখন এটা একটু মিক্সিং করে নেব। মিক্সিং করার জন্য যেহেতু এর কোনো সলিড পার্ট যদি থেকে থাকে তাহলে হালকা একটু ঝাঁকাই দিতে হবে, খুব বেশি জোরে ঝাঁকানো যাবে না, কারণ এটা ফোম হয়ে যেতে পারে। ফোম হয়ে গেলে এর মধ্যে ভাইরাস ফোমের সঙ্গে থেকে যেতে পারে, সেই জন্য খুব বেশি জোরে ঝাঁকাবো না। মোটামুটি এটা ডিজলভ হয়ে গেলেই আমরা এটা ডাইলুয়েন্টে প্রবেশ করাবো। দেখুন প্রিয় দর্শক এর মধ্যে আর কোনো সলিড পার্ট নেই। এটা এখন আমরা আবার সিরিঞ্জ থেকে উঠাবো সিরিঞ্জে। খেয়াল রাখতে হবে যে কোনো লিকুইড যেন এই যে ভ্যাকসিনের ভাইরের মধ্যে থেকে না যায়, তাহলে ভ্যাকসিন কনসেন্ট্রেশন কমে যেতে পারে, সেই জন্য পুরোটা এর ভিতরে সিরিঞ্জের মধ্যে উঠাই নিতে হবে। দেখুন আর কোনো ভাইরাস এর মধ্যে নাই। এখন এটা আমরা মূল ডাইলুয়েন্টের মধ্যে দিয়ে দিব। এটাকে আবার ভালোভাবে এক্সচেঞ্জে একটু ঝাঁকাই নিব যেন পুরো ভাইরাসটা ডাইলুয়েন্টের মধ্যে ভালোভাবে মিক্সিং হয়ে যায়। এখন এই ডাইলুয়েন্টের
মুখে একটি আমরা ড্রপার লাগাই নিব, যেটা দিয়ে আমরা ভ্যাকসিনটি প্রয়োগ করব। দর্শক, আমরা এখন এই ভ্যাকসিনটি কীভাবে প্রয়োগ করতে হয় সেটা আপনাকে দেখাবো। এই ভ্যাকসিনটি দুইভাবে বাচ্চাকে দেওয়া যায়, একটি হলো খাওয়ার মাধ্যমে আর একটি চোখে প্রয়োগের মাধ্যমে। তো আমরা এই ভ্যাকসিনটির ক্ষেত্রে চোখে দিব, কারণ এটা চোখে প্রয়োগ করলে বেশি কার্যকরী হবে বলে এই জন্য আমরা এটাকে চোখে প্রয়োগ করব। তো ভ্যাকসিনটি দিতে হবে এক চোখে এক ড্রপ। প্রিয় দর্শক, দেখুন, আপনাদের দেখাবার জন্য সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ভ্যাকসিনটি প্রয়োগ করতে হয়। এদের একটি বাচ্চা এইভাবে ধরবেন, দুই আঙুলের মাঝখানে দুই আঙুল দিয়ে পুরো গলারটার মাঝখানে ধরবেন এবং চোখটা উপরে দিকে রাখবেন। তারপরে এক চোখে একটি ড্রপ, দেখুন ড্রপটি দেওয়া হয়েছে, এবং মুরগির এ পর্যন্ত যখন অ্যাবজর্ব না হওয়া পর্যন্ত এটা আপনাকে ধরে রাখতে হবে। এ দেখুন, গলাটা নাড়ালো, তার মানে ও ভিতরে প্রবেশ করেছে, সুতরাং তখন আপনি জানবেন যেটা সফল হয়েছে ভ্যাকসিনটা। আর তার আগে যদি আপনি এটা ছেড়ে দেন তাহলে ভ্যাকসিনটি অধিকাংশ চোখে ঝাড়া দিয়ে ফেলে দিতে পারে, আপনার কার্যকারিতা কম হবে। এ দেখুন প্রিয় দর্শক, এক চোখে এক ড্রপ ভ্যাকসিনটি পড়েছে। এখন গলা যখনই আড়াবে তখন বুঝবেন যে ভ্যাকসিনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এক চোখে এক ড্রপ। প্রিয় দর্শক, হয়তো আপনারা নিজেরাও অনেকে জানেন, আবার অনেকে জানেনও না যে আমরা যখন ভ্যাকসিনটি প্রয়োগ করব তখন অবশ্যই ভ্যাকসিন প্রয়োগের আগে মুরগিতে কিছু নিয়ম আছে, যেমন হলো আপনার ভিটামিন এ ডি ই অথবা ভিটামিন সরাসরি ই সেলেনিয়াম এবং ভিটামিন সি, এটা মুরগির পানির সঙ্গে প্রয়োগ করবেন, তাহলে ভ্যাকসিনের ইফিকেসিটা বাড়বে এবং এটা অত্যন্ত সফল হবে। সেই জন্য আপনারা পানিতে এটা তিন দিন প্রয়োগ করবেন, ভ্যাকসিনের আগের দিন, ভ্যাকসিনের দিন এবং পরের দিন। এটা আমরা প্রয়োগ করছি আজকে পাঁচ দিন বয়সের বাচ্চার, এটা তিন থেকে পাঁচ দিন বয়সে প্রয়োগ করা যায়। আপনারা জানেন প্রতি বছরই মুরগিতে রানীক্ষেত রোগ হয়ে বিভিন্ন প্রকার খামার দিনের পর দিন উদার হয়ে যায়। তো যাই হোক, ভ্যাকসিনটি দেখলেন প্রিয় দর্শক, আপনারা পুরোপুরি প্রসিডিওরটা দেখলেন, আশা করি আপনাদেরকে ভালো লেগেছে এবং আমরা আপনাদের ভালো লাগার জন্য, আপনাদের উপকারের জন্য বিভিন্ন রকম তথ্য দিয়ে থাকি, ভিডিও চিত্র প্রয়োগ করতে থাকি। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা বারে বারে দেখতে থাকুন, তাহলে আপনারা সফল খামারি হতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।